ঠিক তার পর থেকে স্টার্ট করতে চাই। তবে তার আগে একটু রিভিউ করে নিই যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। গত ক্লাসটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন টপিকস এর উপরে, আমাদের টপিকটা ছিল ইন্ট্রোডাকশন। সেখানে আমরা পড়েছিলাম শুরুতে স্ট্যাটিস্টিক্স এর হিস্ট্রি, ইতিহাস, কিভাবে এশিয়ার স্ট্যাটিস্টিক্স জন্ম, কিভাবে কিভাবে তার মানে বড় হওয়া বা এই আজকের এই পর্যন্ত আসা। তারপরে পড়েছিলাম আমরা ডেফিনেশন, বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ানদের ডেফিনেশন, পাশাপাশি আমরা একটা ফর্মাল ডেফিনেশন শিখেছিলাম আসলে স্ট্যাটিস্টিক্স কি করা হয়, আমরা কি কাজগুলো করে থাকি, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম সেখানে। এরপরে করেছিলাম ডেটা, ডেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল র ম্যাটেরিয়ালস, এবং ডেটা প্রকারভেদ করেছিলাম, দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা প্রাইমারি ডেটা, একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কি, সেকেন্ডারি ডেটা কি, আমরা সেটা শিখছিলাম। প্রাইমারি ডেটার বিভিন্ন সোর্স, সরি, প্রাইমারি ডেটার কালেকশন পদ্ধতিগুলো, আমরা কোন কোন পদ্ধতিতে কালেক্ট করতে পারি ডেটা, কি কি ওয়ে আছে, সেই ওয়ে গুলো আমরা শিখছিলাম। এরপরে সেকেন্ডারি ডেটা সোর্স, কোন কোন জায়গা থেকে আমরা সেকেন্ডারি ডেটাটা পেতে পারি বা কালেক্ট করতে পারি, সেইটা আমরা শিখেছিলাম। এরপরে আর একটা টপিক ছিল যে ইউজেস অফ স্ট্যাটিস্টিক্স ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে কোথায় ব্যবহার করা হয়, এটা আমরা ইলাবোরেটলি আলোচনা করি নাই, বলেছি যে তোমরা দেখবা অবশ্যই যখন পিডিএফটা প্রোভাইড করবে তুমি দেখতে পাবা, এবং সেখানে আমরা সংক্ষিপ্ত আকারে লিখেছি। তোমরা আর একটু ল্যাবরেটরি করবে যখন প্রিপারেশন নিবে বা যখন পড়তে বলবে, সেখানে তোমরা চাইলে ইন্টারনেটেও তোমার সার্চ দিতে পারো, দিয়ে দেখতে পারো যে অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় আছে, অনেক কিছুই পাবে। এর পরবর্তী টপিকস আমরা চলে যেতে চাই, এর পরবর্তী ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবল আমরা আজকে পড়লাম, ভ্যারিয়েবলের সংজ্ঞা প্লাস ক্যাটাগরি, কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, তারপরে আমরা ভ্যারিয়েবলের যে মেজারমেন্ট স্কেল সেই মেজারমেন্ট স্কেল পড়বো। এরপরে যদি সুযোগ থাকে এবং সময় পাই আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা শুরু করবো। যেটাকে তাহলে আমরা আজকে শুরু করি, প্রথমে ভ্যারিয়েবল দিয়ে শুরু করতে চাই। তো ভ্যারিয়েবলের জন্য আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা একটু সবাই লক্ষ্য করো। ভ্যারিয়েবল স্ক্রিনটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? দেখো তাহলে এখানে ভ্যারিয়েবল এর ডেফিনিশনটা লেখা আছে, ভ্যারিয়েবল ইজ এ মেজারেবল ক্যারেক্টারিস্টিকস হুইচ ক্যান ভ্যারি উইদিন এ সার্টেন রেঞ্জ সাচ এজ ফ্যামিলি সাইজ। আচ্ছা, তো ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে একটা মেজারেবল ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য যেটা কিনা মেজার করা যায়, পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য, এবং সেই বৈশিষ্ট্যটা কি করে, ভ্যারি করে উইদিন এ সার্টেন রেঞ্জ, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সে ভ্যারি করে। তো আমি এখানে যে উদাহরণটা দিয়েছি, উদাহরণটা লক্ষ্য করো, ফ্যামিলি সাইজ, ফ্যামিলি সাইজ বলতে আমরা কি বুঝি, আসলে পরিবারের সদস্য সংখ্যা, তাই না? এটাই তো। তাহলে আমরা আমি যদি এক্সাম্পল হিসেবে বলি আমার ফ্যামিলি সাইজ কত, আমার ফ্যামিলি সাইজ হচ্ছে, আমি আমার ফ্যামিলি বলতে বুঝি যে আমি আমার ওয়াইফ এবং আমার সন্তান। তো আমি আমার ওয়াইফ দুজন এবং আমার একটা মেয়ে আছে, তাহলে তিনজন, আমার ফ্যামিলি সাইজ থ্রি। এরপরে ধরো আমার যদি মায়ের পরিবার ধরি, বাবা যেহেতু জীবিত নাই, মায়ের পরিবার ধরলে উনি হিসেব করে বলবেন যে ওনার হচ্ছে তিন ছেলে, তিন ছেলে এক মেয়ে, তাহলে চারজন, চারজন আর হচ্ছে
উনি একজন পাঁচজন পাঁচজন তাহলে ওনার ফ্যামিলি সাইজ কত হবে? পাঁচ, পাঁচের সাথে আরো দুই যুক্ত করতে হবে, যেহেতু এই মুহূর্তে ছেলে বউ এবং নাতি আছে, তাহলে সাত। ওনার ফ্যামিলি সাইজ সাত। তাহলে দেখো দুইটা পরিবারের উদাহরণ বললাম, আমার পরিবার যদি বলি ইউনিক পরিবার, তাহলে আমার পরিবারের সদস্য সংখ্যা তিন, আমার মায়ের পরিবার হিসাব করলে বলতে হবে সাত। এরকম ভাবে ভ্যারি করছে, তো ফ্যামিলি সাইজটা কি হয় মানে একটা সার্টেন রেঞ্জের মধ্যে ভ্যারি করে। এক্সটেন্ডেড ফ্যামিলি সাইজ অনেক সময় দেখা যায় যে 40-50 হয়। এখনো তোমার একান্নবর্তী পরিবার কিন্তু আছে, খুঁজে পাওয়া যাবে, তো সেখানে ফ্যামিলি সাইজ 15-20-22-25-30 পর্যন্ত হয়ে থাকে, হতেই পারে। তো ফ্যামিলির স্টার্টিংটা কত থেকে শুরু হয়? মিনিমাম দুজন, ধরো আমি যদি বলি যে সদ্য বিবাহিত একজন এক পরিবার যদি হয়, তাহলে দুজন দিয়ে শুরু হয়, দেন হচ্ছে এটা এক্সটেন্ডেড ফ্যামিলি হলে তোমার 30 পর্যন্ত হতে পারে বা 40 পর্যন্ত হতে পারে। তো এই যে বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে ভ্যারিয়েবল, এটা একটা কি তোমার মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিনা ভ্যারি করছে, ঠিক আছে? তাহলে ভ্যারিয়েবল হচ্ছে একটা বৈশিষ্ট্য যেটা কিনা ভ্যারি করে, এক কথায় বলতে গেলে। ওকে, এরপরে আসা যাক টাইপস অফ ভ্যারিয়েবল। দের আর মেইনলি টু টাইপস অফ ভ্যারিয়েবল, যেটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। নাম্বার ওয়ান এ হচ্ছে কোয়ালিটেটিভ, নাম্বার বি কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের উদাহরণ হিসেবে এখানে আমি লিখছি রিলিজিয়ন। রিলিজিয়ন কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলটা হচ্ছে যেটা কিনা আসলে ওইভাবে তোমার মাপা যায় না, বাট ক্যাটাগরি করা যায়, ক্যাটাগরি করা যায় এবং সেটা ভ্যারি করে। যেমন ধরো রিলিজিয়ন যদি আমি বলি, পৃথিবীতে তো অনেক ধর্ম বিদ্যমান, তো অনেক ধর্ম আছে, ধর্মাবলম্বী মানুষ আছে যারা তার যার যার নিজস্ব ধর্ম পালন করে। বাংলাদেশেও কম নেই, বাংলাদেশের কনটেক্সটে আমরা মেইনলি যে প্রধান ধর্মগুলো আমরা অবজার্ভ করি, এক্সিস্টিং ধর্মগুলো আছে, তার মধ্যে মুসলিম ধর্ম হচ্ছে প্রধান, তারপরে হিন্দু ধর্ম আছে সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় অবস্থান, তারপরে আছে বৌদ্ধ আছে, খ্রিস্টিয়ান আছে, এরপরে অন্যান্য এছাড়াও অন্যান্য আদার্স ট্রাইবাল যারা আছে তাদের আলাদা আলাদা নিজস্ব ধর্ম আছে। তো তো আদার্স যদি বলি তাহলে তাদের একসাথে ধরা যায়, মোটামুটি পাঁচটা ক্যাটাগরি তে আমরা ভাগ করতে পারছি। তো দেখো ধর্ম এটা কিন্তু আসলে মাপা যাচ্ছে না, ওইরকম ভাবে ওই অর্থে মাপা যাচ্ছে না বা পরিমাপ করার সুযোগ নাই, কিন্তু এটা কিন্তু ভ্যারি করছে। রিলিজিয়ন যদি বলা হয় তাহলে রিলিজিয়নের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এন্ড আদার্স। তো এই জন্য এটা একটা ভ্যারিয়েবল, এবং এটা এটাকে আমরা বলছি কি কোয়ালিটেটিভ, গুণগত। গুণগত চলো, আর কোয়ান্টিটেটিভটা হচ্ছে পরিমাণগত। তো পরিমাণগতটা কিরকম, এখানে উদাহরণ হিসেবে আমি লিখেছি কিন্তু হাইট, হাইট মানে কি উচ্চতা, ঠিক আছে? উচ্চতা যদি হয়, উচ্চতা যদি হয় তাহলে এটা তো অবশ্যই পরিমাপ করা যায়। আমরা জানি আমাদের সবারই একটা উচ্চতা আছে, 5-5-6-7-8-6 ফিট উপরে এরকম। তো এটা হচ্ছে যেটা পরিমাপ করা যাচ্ছে, পরিমাপযোগ্য এবং একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাচ্ছে, এখানে এটা কি বলছো না কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, ঠিক আছে? পৃথিবীতে এরকম অসংখ্য অগণিত ভ্যারিয়েবল আছে যেটা আমরা ইউজ করছি বা যেটা যে টার্মটা আমরা ব্যবহার করছি, কিন্তু ওই অর্থে আসলে কোনদিন চিন্তা করি না যে এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল মে বি টু টাইপস। কোয়ান্টিটেটিভ কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এক নাম্বার হচ্ছে ডিসক্রিট, দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস।
আমি উদাহরণে পড়ে যাচ্ছি, আগে একটু তোমাদের কাছ থেকে জানতে চাই বা শুনতে চাই, ডিসক্রিট বলতে আমরা কি বুঝি? ডিসক্রিট বলতে পারবে তো? স্যার কথা ক্লিয়ার আসে না, কথা ক্লিয়ার আসে না স্যার, বুঝি না কথাটা। কি বলো, সবারই একই অবস্থা? যতক্ষণ বলো না কেন, সিয়ার শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? স্যার জি স্যার, ডিসক্রিট মানে কি, মানে সব আলাদা আলাদা? ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হ্যাঁ, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে অবিচ্ছিন্ন। আমি বাংলা শব্দ অর্থটাই জানতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে এই বাংলা শব্দ অর্থটা যদি তুমি যদি বলতে পারো বা বুঝতে পারো, তাহলে এই ভ্যারিয়েবলের মর্মার্থটা তুমি সহজ অনুধাবন করতে পারবে। ঠিক আছে, ডিসক্রিট মানে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন অন্য আর একটা ইংলিশ ওয়ার্ড আমরা বলতে পারি আইসোলেটেড, সেপারেটেড। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি একটু আর একটু ক্লিয়ার করি, যে ধরো একটা আমরা গণিতে শিখেছি যে একটা এক ধরনের সংখ্যা আছে যে তোমার আস্ত সংখ্যা, যেটাকে আমরা ইন্টেজার বলি, ইন্টেজার তাই না? আরেকটা সংখ্যা, আর ধরনের সংখ্যা আছে, সেটা হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন। তো ন্যাচারাল নাম্বার নামে আমরা নাম্বার জানি, ন্যাচারাল নাম্বার কোনগুলো শুরু হয়, ন্যাচারাল নাম্বারটা ন্যাচারাল নাম্বারটা শুরু করো থেকে বলতে পারবো কেউ? জিরো থেকে শুরু? জি স্যার জিরো। তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, জিরো নাই স্যার, জিরো নাই, জিরোটা নাই স্যার, ওয়ান থেকে শুরু, ওয়ান থেকে শুরু, রাইট, ওয়ান থেকে শুরু, ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু ইনফিনিটি চলতেই থাকবে। তো এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন খেয়াল করে দেখো, ন্যাচারাল নাম্বারটা কি আইসোলেটেড, এবং এটা হচ্ছে তোমার ইন্টেজার, ইন্টেজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, গণিতের এই ধারণাগুলো আমি জানি তোমাদের আছে, তারপর আর একবার আবার একটু বলছি তোমাদের জ্ঞাতার্থে, যাতে করে ভ্যারিয়েবলের বিষয়টা বা ডিসক্রিট ভ্যারিয়েবলের বিষয়টা ক্লিয়ারলি ধরতে পারো বা বুঝতে পারো। তোমার ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো এক আর দুই এর মাঝখানে কত কয়টা সংখ্যা আছে বলো তো? এক এবং দুই এর মাঝে অসংখ্য সংখ্যা বিদ্যমান, ইনফিনিট সংখ্যা আছে। যাই হোক, এখন আমি যদি বলি 1.5, এটা কিন্তু আর ইন্টেজার থাকলো না, এটা কি ফ্র্যাকশন হয়ে গেল। এখন আসো মূল কথায়, যে ডিসক্রিট হইতে হইলে সবসময় যে ইন্টেজার হইতে হবে বা পূর্ণ সংখ্যা হইতে হবে, নট নেসেসারি, নট নেসেসারি। তোমার এটা তোমার ফ্র্যাকশন হইতে পারে, ফ্র্যাকশনও হইতে পারে হ্যাঁ, যেমন 1.5 2.5 এরকম হইতে পারে, বাট আইসোলেটেড হইতে হবে। আমি একটা উদাহরণ তোমাদেরকে দিই, এখন আলোচনাটা উদাহরণ আলোচনাটা, সাইজ অফ শার্ট খেয়াল করো সবাই, সাইজ অফ শার্ট যদি বলা হয়, তাহলে আমরা যেটা বুঝি যে আমরা যে বাজার থেকে শার্ট কিনি, ঠিক আছে, সেটার সাইজ। তো শার্টের সাইজ গুলো কিরকম হয়, নর্মালি আমরা যেটা জানি যে কি এস তাই না, স্মল, তারপর হচ্ছে এম মিডিয়াম, তারপর হচ্ছে এল লার্জ, তারপরে এক্সেল, আর কি বড় আর প্লাস, তারপর ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এরকম থাকে। তো এই হচ্ছে আসলে সাইজ গুলো, তো এর বাইরেও আর একটা সাইজ কিন্তু আছে, সেটা কিরকম, মানে মূলত যে মাপটা দিয়ে আসলে এইটা ধরা হয়, যেমন 14, 14.5, তারপরে 15, 15.5, তারপরে 16, 16.5, এইগুলো হচ্ছে আসলে রিয়েল মাপ। তারপরে এইগুলোকে আমরা কনভার্ট করে আমরা এস এম তারপরে এল এক্সেল এগুলো মানে বলে থাকি।
অনেক অনেক শার্টে লেখা থাকবে, থাকে সরাসরি মাত্রা লেখা থাকে যে 15.5, 15.5, তারপরে হচ্ছে তোমার 14.5, 14.5, তারপরে ধরে লেখা থাকে 15, এরকম লেখা থাকে। তো এই সাইজ গুলো হচ্ছে রিয়েল সাইজ। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাগুলো কি, এই 14.5, 15, 15, এই সংখ্যাগুলো কি তোমার কয়েকটা আছে ইন্টিজার? ফ্র্যাকশন হলেও এই সংখ্যাটা হচ্ছে আইসোলেটেড, আইসোলেটেড মানে বিচ্ছিন্ন। কিরকম তুমি খেয়াল করে করলে দেখবা যে তোমার ওয়ার্ল্ডের যত ইন্ডাস্ট্রি আছে, যত ফ্যাক্টরি আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, সেখানে দেখবা যেখানে শার্ট প্রোডাকশন হয়, ওয়্যার হাউস, তোমার এই শার্ট প্রোডাকশনের যে ইন্ডাস্ট্রি, সেখানে তোমার এই সাইজের বাইরে অন্য কোনো শার্ট কিন্তু প্রোডাকশন কেউ করে না ওয়ার্ল্ড ওয়াইড। পনেরো বলতে যেটা বোঝাই বোঝাচ্ছে সেটা হচ্ছে 14.75, এই মাপের কি কিন্তু কোন শার্ট কেউ বানায় না বা নাই বাজারে। আমরা 15-তে চলে যাই, 15 বলবো না। সো এই যে একটা বিচ্ছিন্নতা ভাব, আইসোলেটেড একটা বিষয় আছে এখানে, এই জন্য এই ভ্যারিয়েবলটা হচ্ছে কি ডিসক্রিট। মোট কথা হচ্ছে তোমার ডিসক্রিট হচ্ছে বিচ্ছিন্ন চলক, ঠিক আছে, এটা যে সবসময় ইন্টেজার হবে, আলাদা এরকম একটা বিষয়। আমি কন্টিনিউয়াস একটু আলোচনা করি, তাহলে পার্থক্য আরো একটু পরিষ্কার করে বুঝতে পারবে তোমাদের কি পার্থক্য বিদ্যমান। কন্টিনিউয়াস হচ্ছে ধরো টাইম, উদাহরণ হিসেবে বললাম অবিচ্ছিন্ন চলক। তো টাইম যদি আমি বলি, টাইমকে তুমি কত ভাগে ভাগ করতে পারো, টাইমের ক্ষুদ্র একক কত, টাইমের সবচেয়ে ক্ষুদ্র একক কোনটা বলতে পারবে? ন্যানো সেকেন্ড, ওটা তো আরো বেশি ক্ষুদ্র চলে গেলাম। সময়ের ক্ষুদ্র একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডকে আমরা চাইলে এখন ভাগ করতে পারি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ন্যানো সেকেন্ড, যেটা কম্পিউটার যে স্পিডে কাজ করে আর কি, বা কম্পিউটার গুলো যে স্পিডে কাজ করে, তো ন্যানো সেকেন্ডকেও চাইলে আমরা কিন্তু ভাগ করতে পারি, পারি না? অবশ্যই পারি। তো খেয়াল করে দেখো, যেইটা যেই ভ্যারিয়েবলটা বা যেই চলকটা তোমার, যে চলকের মানটাকে তুমি চাইলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করতে পারো, সেইটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। আমি আর একটা উদাহরণ দিই, তোমরা ফিজিক্স ল্যাব করে আসছো নিশ্চয়ই সবাই, তো ফিজিক্স ল্যাবে সেখানে তোমার তোমার সূক্ষ্ম কোনো কিছুর ওজন নিতে হয়েছে, তার লেন্থ মাপতে হয়েছে, তো সেটা কিন্তু তুমি একদম অতি সূক্ষ্মভাবেই নিয়েছো। তোমার ওইখানে যে ওজন মাপার যে মেশিনটা আছে, সেটা সেটা কিন্তু দশমিকের পরে খুব হালকা জিনিস কেউ তোমার পরিমাপ করে দেয় বা করে, ঠিক আছে। তো এটা আসলে ফিজিক্স ল্যাব করার দরকার না, এখন আমরা ডিজিটাল যুগে বাস করি, আমরা এখন যদি মাছ বাজারেও যাই, মাছ কিনি,
তাহলে দেখবো যে এখানে ওই যে মেশিনটা আছে মাপার যে যন্ত্র সেটা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করে দেয়। 10 মিনিটের পরে মানে 2 ঘর 3 ঘর কোনো কোনো মেশিন 4 ঘর পর্যন্ত তোমার পরিমাপ দেয় বা করে। তো এটা খুব সহজ সহজে করে, একটা রেট বসানো থাকে দাম কত এবং ওজন অনুযায়ী তোমার পরিমাপ রেটটা ক্যালকুলেট করে প্রাইস তোমার দিয়ে দেয় কত টাকা আসে। তো এইটা হচ্ছে কি ক্ষুদ্র অংশে ভাগ করা সম্ভব, যেমন ওজন ওজন নিচ্ছি আমরা 1 কেজি, তারপরেও তোমার গ্রাম আছে, গ্রাম কেও আবার ক্ষুদ্র অংশে ভাগ করে 10 মিনিটের পরে যদি 4 ঘর চলে যায় তাহলে 1000 ভাগ হয়ে যায় আর কি। সো এটাকে ক্ষুদ্র অংশে পরিমাপ করা যায় বা ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। এই কারণে এই ধরনের যত ভ্যারিয়েবল আছে এইগুলোকে আমরা বলবো কি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে, চাইলেই আমি এটাকে বিচ্ছিন্ন করতে পারছি না বা করা যাচ্ছে না, এটাকে অবিচ্ছিন্ন ভাবে আমরা পরিমাপ করছি বা করতে হচ্ছে। তো এই যে বিষয় যে তোমার ক্ষুদ্র অংশে ভাগ করা পসিবল, যেটাকে পসিবল সেইটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। একটা উদাহরণ লিখতে হবে টাইম, এছাড়া অনেক উদাহরণ আছে আমি যে ইতিমধ্যে বললাম, যেমন হাই ওয়েট এগুলো সবই কন্টিনিউয়াস। আর ডিসক্রিট এর উদাহরণ আমি তো দিয়েছি এখানে, যেমন সাইজ অফ শার্ট, সাইজ অফ শো, আমি যখন জুতা কিনতে যাই তখন কিন্তু সাইজ গলা থাকে, দেখেন 38, 39, 40, 41, সেরকম ডিসক্রিট। ঠিক আছে, খেয়াল করলে দেখবো তুমি যখন শু কিনতে যাও বা তুমি যখন একটা কেডস কিনতে যাও সেখানে কিন্তু তোমার সাইজ দেয়া থাকে, নর্মাল নর্মালি 40, 41 এই সাইজগুলো বেশি চলে। তো 41 এবং 42 এর মাঝে কিন্তু 41.5 কোনো সাইজ নেই। তুমি দুনিয়াতে এমন কোনো জুতার দোকান পাবে না যেখানে 41.5 সাইজ আছে। তো এইটা হচ্ছে কি একটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড মাপ, সবাই এটা ফলো করে বা মেনটেন করে। দ্যাটস হোয়াই যেহেতু নাই বা পসিবল না আমরা এটাকে বলছি ডিসক্রিট ভ্যারিয়েবল। ঠিক আছে, আর যেটাকে পরিমাপ সূক্ষ্ম পরিমাপ করা যাচ্ছে, সূক্ষ্ম পরিমাপ করা যায়, যেমন স্বর্ণের দোকানে যাও এত সূক্ষ্মভাবে পরিমাপ করবে যে তুমি চিন্তা করতে পারবে না, এবং ওই সূক্ষ্ম পরিমাপের ওজন ওজনের যে দাম সেটাও তোমার কাছ থেকে ক্যালকুলেট করে সে রাখবে। সো যেটাকে সূক্ষ্ম ভাবে ভাবে পরিমাপ করা যায় সেটা হচ্ছে আমার কিভাবে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো এই দুটোর মধ্যে তফাৎটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন যেটা করব সেটা হচ্ছে মেজারমেন্টটা দেখব, মেজারমেন্ট স্কেল, ভ্যারিয়েবলের যে মেজারমেন্ট স্কেল সেটা দেখব। 4 ধরনের মেজারমেন্ট স্কেল আছে, দেয়ার আর 4 মেজারমেন্ট স্কেল অফ ভ্যারিয়েবল। নাম্বার 1 হচ্ছে নমিনাল, নাম্বার 2 অর্ডিনাল, নাম্বার 3 ইন্টারভেল, নাম্বার 4 রেশিও। নমিনালটা কি, নমিনালটা হচ্ছে একেবারে নাম সর্বস্ব, শুধুমাত্র নাম দিয়েই আমরা এটাকে বিবেচনা করতে পারি। বাট ভ্যারিয়েবল যেমন ফোন নাম্বার, আমরা নিশ্চয়ই সবাই এক একটা মোবাইল ইউজ করি, ফোন ইউজ করি, আমাদের একটা ফোন নাম্বার আছে, নাম্বারগুলো দেখবো কি ইউনিক ইউনিক তখন কি কি হবে, এটা কিন্তু ভ্যারিয়েবল, সবার মানে ইউনিক যেহেতু অবশ্যই ভ্যারিয়েবল, এক একজন এক একটা নাম্বার আছে। এটা এটা দ্বারা আসলে কোনো এইভাবে কোনো পরিমাপ করা যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না এই ভ্যারিয়েবল ভ্যালুগুলো দিয়ে, এই জন্য এটা শুধুমাত্র নমিনাল। নমিনাল আরো কিছু উদাহরণ আমি বলি, আইডি নাম্বার, তোমাদের যে আইডি গুলো আছে সেই আইডি নাম্বার হচ্ছে নমিনাল, আর তোমাদের ক্লাসরুম নাম্বার এগুলো হচ্ছে নমিনাল স্কেল। এই ভ্যারিয়েবল গুলো মূলত তোমার নমিনাল স্কেলে পড়ে, নমিনাল স্কেল দিয়ে পরিমাপ করা হয়। এরপরে আসা যাক অর্ডিনাল, অর্ডিনালটা হচ্ছে তোমার নমিনালের এক ধাপ উপরে, এইখানে তুমি চাইলে ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো আছে বা ক্যাটাগরি আছে সেটাকে অর্ডার করতে পারছো, অর্ডার করা যাচ্ছে। অর্ডার কিরকম, তোমার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারছো। মানে ইকোনমিক ইকোনমিক স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস কে আমরা যদি ব্রডলি ভাগ করি তাহলে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে রিচ, একটা মিডল, আর একটা পুয়ার। ঠিক আছে, 3টা ক্যাটাগরি। তাহলে রিচ, মিডল, পুয়ার, আমি যদি টাকা পয়সা বা সম্পদের ভিত্তিতে
আমি যদি বিবেচনা করি যাদের বেশি আছে তাদের যদি নাম্বার ওয়ান ক্যাটাগরিতে ফেলি তাহলে এক নাম্বার হবে রিচ, নাম্বার টু মিডল, নাম্বার থ্রি হবে পুয়ার। আবার যদি উল্টাটা করতে চাও যে যাদের সম্পদ কম আছে তাদেরকে আমি এক নাম্বার ক্যাটাগরিতে ফেলবো, তাদের রেফারেন্স ভ্যালু বা তাদের স্কোর নাম্বার ওয়ান, তাহলে পুয়ার যে ক্যাটাগরি যারা থাকবে তাদের স্কোর হবে ওয়ান, যারা মিডল তারা টু, যারা রিচ তারা থ্রি, এরকম। মোট কথা হচ্ছে কোন ভ্যারিয়েবলের যে ভ্যালু সেগুলোকে যদি অর্ডার করা যায়, অর্ডার বলতে একটার উপর আর একটা অবস্থান দেওয়া যায়, একটা নিচে আর একটা অবস্থান দেওয়া যায়, তাহলে সেটা হবে কি অর্ডিনাল। আর একটু আগে যেটা বললো নমিনাল, নমিনালটাকে অর্ডার করা যায় না কোনোভাবেই, তুমি সেটাকে অর্ডার করতে পারছো না। যেমন মোবাইল নাম্বারের কথাই বলি, যারা গ্রামীণ নাম্বার ইউজ করে তারা কি মানে এক নাম্বার, আর যারা বাংলা ইউজ করে তারা কি দুই নাম্বার, এরকম কিন্তু কিন্তু বলা যায় না। তা বোঝার মানে বোঝানোর কোনো সুযোগ নেই, এটা জাস্ট তোমার একটা আইডেন্টিটি আইডি, তোমার যে নাম্বারে তোমার যোগাযোগ করা পসিবল, যে নাম্বার থেকে তুমি যোগাযোগ করতে পারছো, এরকম একটা বিষয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমি আরেকটা সহজ উদাহরণ দিতে চাই এখানে, তোমাদের যে আইডি নাম্বার লক্ষ্য করো, এই আইডি নাম্বারটা পেয়েছো কখন, যখন তোমরা অ্যাডমিশন নিয়েছো, তাই না? ঠিক বলেছি? জি স্যার। হ্যাঁ, যখন অ্যাডমিশন নিয়েছো তখন তোমাদেরকে আইডি নাম্বারটা প্রোভাইড করা হয়েছে, সো তখন কিন্তু এই নাম্বারটা ছিল অর্ডিনাল। অর্ডিনাল লাইসেন্সে যে তোমাদের তখন মেধার ভিত্তিতে যে সিরিয়ালটা আসছে, মেরিট লিস্টটা ছিল আমাদের কাছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা যারা শুরু দিকে ছিল তাদেরকে প্রথম আইডিগুলো ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা প্রোভাইড করেছি। ওকে, সেটা তখনকার সময় ছিল। এরপরে যখন তোমরা ভর্তি হয়ে গেলা, এরপরে পরের থেকে কিন্তু তোমার আইডি নাম্বারটা আর তোমার অর্ডিনাল নাই, এখন আর নাই, এখন কিন্তু এটা নমিনাল হয়ে গেছে। কারণ তোমাদের যে বিএসসি এর যে রেজাল্ট হবে আফটার ফোর ইয়ার্স, সেখানে কিন্তু ওই আইডির পর্যন্ত কোনো ইম্প্যাক্ট থাকবে না। যে অ্যাডমিশন টেস্ট ফার্স্ট হয়েছে সাপোজ, সে যে আন্ডার গ্রেডে এসেও ফার্স্ট হবে এটার কোনো গ্যারান্টি নাই, হতে পারে হতে পারে, কিন্তু ওইটার কোনো প্রভাব কিন্তু থাকছে না। এই কারণে এখন যে আইডি নাম্বারটা তোমরা তোমরা বেয়ার করছো বা তোমাদের আছে, এটা আমরা নমিনাল ক্যাটাগরিতে ফেলি, নমিনাল। তার কারণ আইডি নাম্বার পাঁচ, পাঁচ মানে হচ্ছে তোমার তুমি তোমার একটা আইডেন্টিটি, ঠিক আছে? হ্যাঁ, এটা এক সময় ছিল অর্ডিনাল, যখন তোমাকে আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে যখন ভর্তি প্রক্রিয়ায় ছিলাম বা ভর্তি করেছি, তখন আমরা অর্ডার করেই তোমাকে ভর্তি করেছি, অর্ডার অনুযায়ী ভর্তি করেছি, কিন্তু এখন কিন্তু সেটা নাই, এখন হচ্ছে এটা নমিনাল হয়ে গেছে সিচুয়েশনের কারণে। এরপরে আসো ইন্টারভেল। ইন্টারভেলটা হচ্ছে তোমার এখানে অর্ডিনাল পরের ধাপ, এখানে অবশ্যই অর্ডার করা যায় এবং চাইলে অ্যালজেব্রিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তুমি করতে পারবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে জিরো ইজ নট অ্যাবসলিউট জিরো, জিরোটা তোমার অ্যাবসলিউট জিরো হবে না। এরকম যেমন টেম্পারেচার, টেম্পারেচারের কথা যদি বলি, খেয়াল করো টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার ধরো আমাদের এখন 30-32, আবার কোথাও কোথাও 4-5, প্রধান দেশগুলোতে শীতকালে আরো নিচে নেমে যায়, ধরো -10 বা -15 কোথাও কোথাও হয়ে যায়। এখন খেয়াল করে দেখো এখানে মাইনাসেও চলে যায়, তার মানে কোথাও কোথাও জিরো টেম্পারেচার থাকে। এখন জিরো টেম্পারেচার মানে কি, জিরো টেম্পারেচার মানে কি টেম্পারেচার নাই এরকম কিছু? ধরো এক জায়গায় টেম্পারেচার জিরো, তো সেখানে কি কোনো তাপমাত্রা নাই, সেটা কি বোঝায়? আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা কেউ?
হ্যালো, আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে রেসপন্স করো দেখি, আমি যে কোশ্চেনটা করেছি সেটার উত্তরটা দাও। ধরো টেম্পারেচার জিরো, তো তখন কি কোন টেম্পারেচার থাকবে না এরকম কিছু? আমরা জিরো, হ্যাঁ জিরো একটা ভ্যালু, ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে ফিল করব, তাই না? জিরোর যে টেম্পারেচার সেটাও ফিল করবো, -1, -2, -3, -5, সেটা তো ফিল করবো। তো এটা এখানে জিরো বলতে কিন্তু অ্যাবসলিউট জিরো না, জিরো একটা ভ্যালু এবং ওটা পরিমাপ করা যাবে, কিন্তু জিরো ইট নট জিরো ইজ নট অ্যাবসলিউট জিরো। যদি এরকম কোনো সিচুয়েশন হয় বা কোনো ভ্যারিয়েবলের ভ্যালু যেরকম হয় জিরো, ঠিক আছে, কিন্তু সেটার জিরোটা যদি অ্যাবসলিউট জিরো না হয় তখন আমরা সেটাকে বলবো ইন্টারভেল স্কেল, এই ভ্যারিয়েবলটা ইন্টারভেল স্কেলে থাকবে। আমি আর একটা উদাহরণ দিই, যেমন ধরো ছোট্ট যারা বাচ্চা আছে, ধরো নিউ বর্ন বেবি আজকে জন্মালো, এখন তার জন্য তুমি পোশাক কিনতে গেলে বাজারে বা দোকানে কিনতে গেলে, সেখানে গিয়ে কি বলবে যে জিরো সাইজ দেন? জিরো সাইজ বললে মানে দোকানটা বুঝে যাবে একেবারেই নতুন, বা এর আসলে বয়স ওরকম হয় নাই আজকে কালকে বা দুই তিন দিন পিছিয়ে বয়স, বা সদ্যভূমিষ্ঠ একটা সন্তান বা বাচ্চা। তো এই জিরো মানে কিন্তু অ্যাবসলিউট জিরো না, তার মানে তারও তো কি একটা আকৃতি আছে, তাই না? আকৃতি আছে, তার তো ন্যূনতম বয়স হয়েছে। তো যদি এরকম আমরা চিন্তা করি তাহলে এটাকে আমরা বলবো ইন্টারভেল স্কেল। এই স্কেলটা হবে ইন্টারভেল স্কেল, যেখানে যেটা অ্যাবসলিউট জিরো না, ঠিক আছে। এরপর আসা যাক রেশিওতে। রেশিওতে হচ্ছে এইখানে যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলে তোমার জিরোটা অ্যাবসলিউট জিরো। যেমন উদাহরণ হিসেবে আমি লিখেছি এইজ, এইজ মানে কি বয়স, তাই না? এখন আমি একটু আগে যেটা বললাম যে তোমার সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা চাইল্ড, তোমার মাত্রই ভূমিষ্ঠ হলো, তো যখন ভূমিষ্ঠ হলো তখন থেকে কিন্তু তার এইজটা কি হলো, কাউন্ট হওয়া শুরু হলো। যতক্ষণ না পৃথিবীতে আসছে ততক্ষণ কিন্তু তার বয়স শুরু হয় না, জাস্ট আমরা ওই যে ওইটাই ফিজিক্যালি ওইটাই হিসাব করি যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার বয়স শুরু হচ্ছে, মানে এক মিনিট, এক সেকেন্ড, দুই সেকেন্ড, এক মিনিট, দুই মিনিট, পাঁচ মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এরকম কিন্তু বলি। বা ধরো কেউ মারা গেল সেটাও কিন্তু আমরা এইভাবে হিসেব করি। তো এই যে বিষয়টা যেখানে জিরোটা অ্যাবসলিউট জিরো, সেইখানে আমরা এই ভ্যারিয়েবলটাকে রেশিও স্কেলে হিসেব করি বা রেশিও স্কেলে বলি। এখানে জিরোটা অ্যাবসলিউট জিরো এবং এই ভ্যারিয়েবলের ভ্যালু দিয়ে, ভ্যালুর সাথে বা ভ্যালুর উপরে আমরা চাইলে অ্যালজেব্রিক যে অপারেশন আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা করতে পারি। আর ইন্টারভেলে যেটা হয়, ইন্টারভেলে আমরা সবই করতে পারি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কিন্তু জিরো ইজ নট অ্যাবসলিউট জিরো, ঠিক আছে। যেমন আমি আর একটা উদাহরণ দিই ইন্টারভেলের, আইকিউ টেস্ট। সাপোজ তোমাদের একটা টেস্ট নেওয়া হলো, তোমাদের ক্লাসে একটা টেস্ট দেওয়া হলো আইকিউ টেস্ট। এখন আইকিউ টেস্ট স্কোর হচ্ছে 10, যেহেতু 10, 10-এর মধ্যে আমরা স্কোর করছি, তো কেউ ধরো 5 পেলো, 7 পেলো, 10 পেলো, 2-4 জন, আবার কয়েকজন 0 পেলো। এখন এই জিরো যে পেলো, জিরো পাওয়া মানে কি তার আইকিউ নাই, তার আইকিউ হচ্ছে জিরো, এরকম কি ভাবার কোন সুযোগ আছে? হ্যাঁ, সে হয়তো একটা এক্সামে খারাপ করেছে, একটা পরীক্ষা, আইকিউ টেস্ট, একটা টেস্ট বা এক্সাম, সে এক্সামে সে খারাপ করতেই পারে, তার প্রস্তুতি ছিল না বা সেই বিষয়টা জানতো না, সবাই যে সবকিছু জানবে তা নট নেসেসারি বা ঠিক না। তো এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে ইন্টারভেল স্কেলে ফেলবো, কারণ এখানে জিরোটা অ্যাবসলিউট জিরো না। আর যেখানে জিরোটা অ্যাবসলিউট জিরো সেটাকে আমরা ফেলবো রেশিও স্কেল। তাহলে আমরা যে মেজারমেন্ট স্কেলগুলো এখানে দেখলাম সেটা হচ্ছে কি, স্টেপ বাই স্টেপ, প্রথমে নমিনাল, নমিনালটা হচ্ছে তোমার এখানে তোমার ওই যোগ বিয়োগ গুণ ভাগের কথা অর্ডারই করা যায় না, জাস্ট একটা নাম বা নাম্বার অথবা আইডেন্টিটি,
তারপরে অর্ডিনাল, অর্ডিনাল হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস যেটা বললাম যে অর্ডার করা যায়, ইন্টারভেল হচ্ছে এখানে অর্ডার করা যায় যোগ বিগুণ করা যায় কিন্তু জিরো ইজ নট অ্যাবসলিউট জিরো, আর রেশিওতে হচ্ছে আগের সবগুলো বৈশিষ্ট্যই থাকবে এখানে জিরোটাকে অ্যাবসলিউট জিরো হিসেবে ধরা হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের মেজারমেন্ট স্কেল। এই টপিকসটা এখানে শেষ এবং আমাদের ক্লাসও হয়তো এখন একটা ব্রেক হবে, আমরা ব্রেকের পর আবার জয়েন করব নতুন একটা টপিকস নিয়ে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ব্রেকের পরে এসে জয়েন করে আমাকে করবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখো, বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ আ লিস্টিং অফ এ ডেটা সেট, লিস্টিং অফ এ ডেটা সেট হুইচ ডিভাইডস দ্য ডেটা ইন ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড গিভস অ্যাকাউন্ট অফ নাম্বার অফ অবজারভেশন ইন ইচ ক্লাস। তার মানে মোট কথা হচ্ছে যে এখানে আমার যে ডেটা সেটটা থাকবে ডেটা সেটের ডেটাটাকে বা ভ্যালুগুলোকে তুমি ডিফারেন্ট ক্লাসে সন্নিবেশিত করবে এবং সন্নিবেশিত করার পরে তোমার ওই ক্লাসগুলো কোন ক্লাসে কয়টা ডেটা পড়লো বা থাকলো সেটার একটা হিসেব বা কাউন্ট তুমি বের করবে এবং এই টোটাল যে প্রক্রিয়াটা সম্পন্ন করার পরে যে আমি যে টেবিলটা পাবো সেটা হবে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি একটু তোমাদেরকে আগেই দেখাই তাহলে বুঝতে পারবে, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখন এটা তৈরি করার একটা মেথড আছে, সেই মেথডটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। দেখো উদাহরণে বলা আছে যে দ্য প্রফিট ইন ল্যাক taka of 30 bangladeshi companies for the year 2016-2017 are given below. ঠিক আছে, তোমার এখানে দেয়া আছে 30টা বাংলাদেশি কোম্পানির এখানে যে অর্থ বছরের 16-17 অর্থ বছরের বাৎসরিক মুনাফা দেয়া আছে এবং এটা লাখ টাকা দেয়া আছে, যেমন 28 বলতে 28 লাখ টাকা, 16 বলতে 16 লাখ টাকা এরকম। তারপরে বলছে কি ক্লাসিফাই দ্য অ্যাবাভ ডেটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল, এই ডেটাটাকে তুমি ক্লাসিফাই করো বিভিন্ন ক্লাসে তুমি সন্নিবেশিত করো বা ফেলো অবশ্যই একটা সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে। ওকে, তার মানে এটা মেইন করছে যে তুমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করো, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের গুরুত্বটা এত বেশি যে আমরা এই পরবর্তীতে যত আলোচনা করব ফিউচারে আল্লাহ যদি বাঁচায় আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করব, ডিসপারশন করব, ঠিক আছে, এরপরে তোমার আরো যেটা করব আমরা কোরিলেশন রিগ্রেশন, সব কিছুই মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর সাথে রিলেটেড। এই জন্য আমাদেরকে অবশ্যই এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে বা শিখতে হবে কিভাবে এটা আসে। দেখো এখানে সলিউশনে আমি যেটা শুরুতে দেখতে পাচ্ছি আসছে হিয়ার হাইয়েস্ট ভ্যালু, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা আছে সেটা কত সেটা আমি এখানে দেখতে পাচ্ছি 69। এরপরে ধরা যাক আছে লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু কত দেখা যাচ্ছে 16। ওকে, এরপর আমি এখান থেকে রেঞ্জ বের করছি, আর রেঞ্জ রেঞ্জ বের করছি কিভাবে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করে আমি পেলাম কত 53, রেঞ্জ বের হয়ে গেল 53, এটা আমার কাজে লাগবে পরবর্তীতে। এরপর আরেকটা জিনিস আমি এখান থেকে পেলাম কি টোটাল নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে, টোটাল নাম্বার অফ অবজারভেশন বলতে যেটা বোঝায় যে ডাটার মধ্যে যেই কয়টা ভ্যালু আছে, এখানে অবশ্য মেনশন করে দিয়েছে তোমার কত 30 বাংলাদেশি কোম্পানি, 30 বাংলাদেশি কোম্পানি অবশ্যই 30টা ডেটা থাকবে,
ওকে, তাহলে এন এর মান হচ্ছে 30। এখন আমাকে বলছে সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল নিতে, তাহলে আমরা সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল ডিটারমাইন করি। লেট আস ডিটারমাইন দ্য সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল উইথ দ্য হেল্প অফ ফলোইং ফর্মুলা। এটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল বের করার ফর্মুলা। I equals to range divided by 1 plus 3.322 log n. ঠিক আছে, তাহলে দেখো এখানে রেঞ্জ এর মান কত আমরা পেয়েছিলাম, 53 বসালাম। তারপরে n এর মান, এর মান আমরা জেনেছি যে 30 বা 30, সেটা বসালাম। এরপরে আমি হিসেব নিকেশ করে পেলাম কত, এটা আসতো আমাদের 8.97, যেটা কিনা তোমার নিয়ার অ্যাবাউট কত, 9। আচ্ছা, তাহলে আমি একটা ক্লাস ইন্টারভেল পেয়ে গেলাম 9। এখন ক্লাস ইন্টারভেল আমি যাই পাই না কেন, আমার ক্লাস ইন্টারভেল ধরার একটা নীতিমালা আছে, সুনির্দিষ্ট নিয়ম আছে। কিরকম সেটা সবচেয়ে সুইটেবল হয় বা ভালো হয় পাঁচের গুণিতক, পাঁচের গুণিতকে ধরলে আর কি, পাঁচের গুণিতক ধরো 5, 10, 15। এটা কেন, কারণ হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাই আমি বলেছি যে পরবর্তীতে যত আলোচনা আসবে, যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর ডিসপারশন, সবগুলোতেই এই ঘুরেতে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আসবে। তখন ওইখানে যে ফর্মুলাগুলো আছে, ওইখানে যে মেথডগুলো আছে, যে মেথডের মাধ্যমে আমি বিভিন্ন কিছু বের করব বা বের করা লাগবে আমাদের, তো সেইখানে হিসেব করতে সুবিধা হয়। ঠিক আছে, হিসেব রাখতে সুবিধা হয়, একটা সুনির্দিষ্ট মানদণ্ড এখানে যদি আমি সেট করে নিই তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হয়। আচ্ছা, এই জন্য আমরা পাঁচের গুণিতক সাধারণত নির্ণয় করে থাকি যে কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আবার খেয়াল রাখতে হবে যাতে করে ক্লাসের সংখ্যা, নাম্বার অফ ক্লাসের সংখ্যা পাঁচের কম না হয় এবং তোমার 25-এর বেশি না হয়। এটাও একটা তোমার ইম্পেরিক্যাল রুলস বা সুনির্দিষ্ট মানদণ্ড, এটা আমরা ফলো করার চেষ্টা করবো বা করি। তাহলে এখন দেখো এখানে আমাদের ক্লাস ইন্টারভেল কত আসতেছে, 9, কিন্তু 9 আমরা ধরবো না, 9 না ধরে আমরা কি করবো, 10 ধরবো, 9-এর কাছাকাছি যে পাঁচের গুণিতক আছে 10 সেটা ধরবো। যদি 8 থাকতো তাহলে 10 ধরতাম, আবার যদি 7 থাকতো তাহলে 10 না ধরে 5 ধরতাম। এরকম এখানে ওই কথাটা আমি বলে দিয়েছি যে সিন্স ভ্যালু লাইক 3, 7, 9 এটসেট্রা শুড বি অ্যাভয়েডেবল, উই শুড টেক 10 অ্যাজ এ ক্লাস ইন্টারভেল। ওকে, এটা গেল একটা বিষয় যে আমি 10 ধরছি। এখন শুরুটা কত থেকে করব, শুরুটা কত থেকে করবো, এটা একটা বিষয়। এখানে আমার লোয়েস্ট ভ্যালু দেখা যাচ্ছে 16। তো আমরা যেটা করে থাকি একেবারে মার্জিনাল ভ্যালু দিয়ে শুরু না করে একটু আগ থেকে শুরু করি, যেমন 16 থেকে শুরু। এখানে 16 থেকে না ধরে আমরা তার আগের যে পাঁচের গুণিতক সেখানে করতে পারি, 15 বা তার আগে 10 ধরতে পারি। তো 15 ধরাটা বেটার, যেহেতু 16 আমাদের স্টার্টিং হলো, 15 ধরলে ভালো। তাহলে আমরা 15 ধরতে পারি, ধরলাম। তাহলে 15 টু কত, 25। এটা আমার ক্লাস ইন্টারভেল 10 ধরে প্রথম ক্লাসটা আমি পেলাম। এর পরবর্তী ক্লাসটা কি হবে, এর পরবর্তী ক্লাসটা হবে 25 টু 35, এর পরবর্তীতে 35 টু 45। এভাবে পরবর্তীতে প্রত্যেকটা ক্লাস ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে বা 10-10 করে ধরে আমি আপ টু 75 পর্যন্ত নিব। কারণ হচ্ছে আমার এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে, 69 যদি কাভার করতে হয় আমার, 65 পর্যন্ত থামলে চলবে না, এরপরেও যেতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু হাইয়েস্ট ভ্যালু আছে ওই ভ্যালুটাকে কাভার করতে হয় আমার ডিস্টেন্সের মধ্যে। তাহলে আমি এভাবে ক্লাস তৈরি করলাম। এখন এইখানে একটু বলে রাখি, এখানে একটা কনফিউশন তৈরি হয়, তোমার এই যে ক্লাস আমি তৈরি করলাম এটা দুই ভাবে করা যায়। আমি যেভাবে করলাম এখানে, এটাকে বলছি আমরা এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। এক্সক্লুসিভ কোন অর্থে, যে আমি প্রথম ক্লাসের আপার লিমিট যেখানে শেষ করলাম 25, পরবর্তী ক্লাসের বা দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট সেখান থেকে শুরু। যদি এরকম হয়, কোনো গ্যাপ না থাকে, তখন আমরা এটাকে বলছি এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। আমি চাইলে অন্য ভাবে ওয়ার্ডটা বুঝিনি, কোনটা
স্যার এক্সক্লুসিভ এর পরে যেটা বলছেন সেটা বুঝিনি এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল ঠিক আছে স্যার আরেকটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালটা কি রকম সেটা হচ্ছে তোমার যদি এমন ধরতাম যে 15 থেকে শুরু ঠিক আছে 15 টু 24 আচ্ছা তো 24 এর পরে আবার 25 থেকে শুরু করতাম 25 টু 34 তারপরে তোমার 35 টু 44 এইভাবে তোমার এক করে গ্যাপ থাকতো ঠিক আছে তো এটাকে আমরা বলছি ইনক্লুসিভ ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল একটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল আর একটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল আচ্ছা এখন এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল একটা সমস্যায় আমরা পড়ে থাকি কিরকম যেমন ধরো আমার একটা ভ্যালু আছে 25 তাহলে 25 আমি কোন ক্যাটাগরিতে ফেলব কনফিউশন তৈরি হয় না কারণ 25 তো আমার প্রথম ক্লাসেও আছে দ্বিতীয় ক্লাসেও আছে এই কনফিউশনটা দূর করার জন্য সহজে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমরা ইনক্লুসিভ হলে যেটা করতাম ইনক্লুসিভে যেটা করতাম যে তোমার 15 টু 24 লিখতাম তারপর 25 টু 34 লিখতাম খেয়াল করো তো তখন যদি 25 হতো আমরা কোন ক্লাসে দিতাম নিশ্চয়ই সেকেন্ড ক্লাসে কারণ প্রথম ক্লাসে তো 25 নাই ঠিক আছে সেকেন্ড ক্লাসে তো ইনক্লুসিভ যেহেতু সেকেন্ড ক্লাসে দিতাম আমরা এক্সক্লুসিভও সেকেন্ড ক্লাসে ফেলবো বা দিব তাহলে একটা ইউনিক রুলস স্টাবলিশ হবে এবং এই নিয়মে তোমার দুইটা পদ্ধতি হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ডিফার করবে না ওকে তাহলে যদি 25 হয় তাহলে আমরা পরের ক্লাসে দিব বা দ্বিতীয় ক্লাসে ফেলবো আবার যদি 35 হয় 35 বলে আমরা তৃতীয় ক্লাসে ফেলবো আবার যদি ধরো 45 হয় তো সেটা চতুর্থ ক্লাসে ফেলবো তার মানে পরবর্তী ক্লাসে আমরা দিয়ে দিব ঠিক আছে আমার ট্যালিটা বা আমার ফ্রিকোয়েন্সিটা বা ডেটাটাকে ওই ক্লাসে হিসেব করবো ঠিক আছে তাহলে আমরা এখন একটু দেখি যে আসলে এই ট্যালিটা কিভাবে করতে পারি বা আমার এই ফ্রিকোয়েন্সিটা কিভাবে আসে বা প্রথম যে ভ্যালুটা আছে এখানে আছে 28 কেন করো 28 যদি হয় তাহলে 28 কোন ক্লাসের মধ্যে পড়ে সেকেন্ড ক্লাসে 25 টু 35 রাইট সেকেন্ড ক্লাসে 25 টু 35 তাহলে আমি একটা ট্যালি দিব এখানে এর পরবর্তী এই ভ্যালুটা আছে আমার কত 16 তাহলে 16 ক্লোন কোন ক্লাসে পড়বে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে বা প্রথম ক্লাসে 15 টু 25 এর মধ্যে তো সেখানে ট্যালি দেবো এভাবে আমি ট্যালি দিয়ে যাব এবং ট্যালি দেওয়ার নিয়ম তোমরা জানো এটা নতুন না যে চারটা ট্যালি দেওয়ার পরে পঞ্চম ট্যালিটা কি করতে হয় তো চারটা ট্যালিকে কেটে দিতে হয় ডান দিক থেকে বা দিকে বা বা দিক থেকে ডান দিকে যে কোনো একদিক থেকে কাটলেই হবে এটা এরকম কোনো সিরিয়াস বিষয় না তো আমরা পঞ্চম ট্যালিটা এভাবে কেটে দিই পঞ্চম ট্যালিটা দিয়ে চারটা ট্যালি কেটে দিই এটার মানে বোঝায় যে এখানে পাঁচটা ট্যালি একসাথে আছে ঠিক আছে ট্যালি করার নিয়ম হচ্ছে এটা আচ্ছা তো এইভাবে করে আমরা যেটা এখানে তোমার কোম্পানিগুলো যে প্রফিট সেই প্রফিট দিয়ে আমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারলাম ওকে এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরির পদ্ধতি আমরা চাইলে যে কোনো ডেটা দিয়ে এভাবে সুইটেবল ক্লাস ইন্টারভেলটাকে আগে সেট করে নিব সেট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ক্লাস ইন্টারভেলটা ধরে ক্লাসগুলো আগে মেনশন করব এরপরে ট্যালি করব ট্যালি করে ফ্রিকোয়েন্সি বের করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা সম্পূর্ণ করব এই যে টোটাল প্রক্রিয়াটা এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার পদ্ধতি এবং ফাইনালে যে টেবিলটা আমি এখানে পেলাম এই টেবিলটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং এইটার উপরে ভিত্তি করে পরবর্তী সকল কিছু আমাদের করতে হবে সকল কিছু বলতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যে জিনিসগুলো পড়বো সব জায়গাতেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ব্যবহারটা আমাদের করতে হবে বা আমাদের কাজে লাগবে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা চেষ্টা করতে পারো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে বা এর আগে যদি আমরা যে লেকচারের যে অংশটা পড়লাম সেটা যদি স্যার ক্লাস ইন্টারভেলের স্যার যে ক্লাস ইন্টার স্যার বলো
স্যার ক্লাস ইন্টারভ্যাল স্যার বের করো তোমার স্যার রেঞ্জ বাই 1 প্লাস 3 পয়েন্ট স্যার ওটা কি স্যার ফর্মুলা স্যার 1 প্লাস 3.3 এটা ফর্মুলা রেঞ্জ বাই 1.3.322 log n এটা ফর্মুলা এটা মনে রাখতে হবে আমাদের আচ্ছা আর কোন কোশ্চেন